কেমন আছো সবাই তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি বাবান বাবিন স্কুলে গেছে সাড়ে ছটার সময় বর্মশায় সাড়ে দশটার সময় ওদেরকে নিয়ে আসবে এসে অফিস যাবে তাই সকাল সকাল ভাত বসিয়ে দিলাম ছেলেরা এসে খেতে পারবে আর বর্মশয়ে অফিস যাবে ভাত খেয়ে আর আমাদের বাড়ির সামনে প্রচুর তেলা কচু শাক উঠেছে চলো তুলে আনি এই এগুলো যখন তুলছিলাম বর্মশাইকে বলছিলাম কত অভাবের দিনের গল্পের কথা সেই সময় মা এই শাক ডাটা তারপরে নেতারি প্যাতারি শাক যাকে আমরা মৌটুসি না বউটুসি বলে ঘ্যাটকোল পাতা গিমে শাক এগুলো তুলে আমাদেরকে রান্না করে খাওয়াত তখন বুঝতাম যে মানে অতটাও বুঝতাম না কিন্তু কিছুটা বুঝতাম যে আমাদের অভাব চলছে বাবার একার আয়ের উপরে সব কিছু তারপরে আমরা দুই ভাই বোন কত কষ্ট করে আমার মা সংসার চালিয়েছে এগুলো মার কাছ দিয়েই শিখেছি মা কখনো হাতে করে শেখায়নি যে এইগুলো খাওয়া যায় কিন্তু মা এইসব তৈরি করে খাওয়াতো তখনই জানতাম যে এগুলো আবার খাওয়া যায় তাই আজকে দেখলাম আমাদের এই বাড়ির সামনেটাই প্রচুর উঠেছে তাই কচি কচি টাকাগুলো তুলে নিচ্ছি তার বাবান বাবিনকেও কেও সার দিতে হবে যে আমরা কোন কি খাবার খেয়ে বড় হয়েছি সেগুলো ওদেরও তো স্বাদটা বোঝাতে হবে তো বাবান বাবিন দুজনেরই প্রচণ্ড ভালো লেগেছে বিশেষ করে বাবানের ভীষণ ভালো লেগেছে আর আমাদের লঙ্কা গাছে লঙ্কা হয়েছে আসলে আমি গ্রামের মেয়ে তো শহরে বিয়ে হয়েও গ্রামের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি এই সমস্ত তুলে খাওয়ানো তারপরে হচ্ছে উনুনে রান্না করা এই অস্তিত্বটাকে গ্রামের সাদা সিদা ভোলা ভালা জীবনযাপনকে আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করি আর এইদিকে দেখো দোকান বন্ধ করে দিয়েছে দিয়ে ঠাম্মা ফোন করেছে বলে ঠাম্মাকে আবার জিনিস দুটো দিতে যাচ্ছি চলো ঠাম্মার বাড়ি গিয়ে কথা হচ্ছে ঠাম্মা ওঠাম্মা তোমার এখানে তুলসী গাছ থেকে কালকে দুটো তুলসী গাছ নেব শুভ সন্ধ্যা অনেকক্ষণ ক্যামেরা অন করিনি আর আজকে ওই তেলা তুলেছিলাম না সেই রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি এতটা দেরি হয়ে গেছিল কি বলবো আর এখন আমি আর হয়ে যাচ্ছি বাবান বাবিনকে আনতে বাবান বাবিনে সকালবেলায় পড়া থাকে কিন্তু এখন মর্নিং স্কুল করে দিয়েছে তো তো সেই জন্যে এখন ম্যাম সাড়ে চারটের থেকে পড়াচ্ছে তো বাবান বাবিনকে আনতে যাব তার আগে কয়েকটা জিনিস কিনতে হবে সেই জিনিসগুলো নিয়ে ওষুধের দোকানে যেতে হবে পাখির দোকানে যেতে হবে আরও কিছু কিছু কাজ আছে সেগুলো করে তারপরে বাবান বাবিনকে নিয়ে ওর ম্যামের সাথে একটু কথা বলানো আছে মানে কথা বলার আছে আমার যেহেতু সামনে পরীক্ষা দুটো পরীক্ষা ওর ম্যাম এখনও নেয়নি সেই রিভাইজ হিসেবে দুটো পরীক্ষা নিতে হবে তো তো সেই সম্পর্কেও একটু কথা বলবো তো সেই জন্যে আরও যাচ্ছি আর বাবান বাবিনকে বলেছিলাম আসলে ঘুম থেকে তুলে বাবা বাবিনকে পাঠানো হয়েছে তো বাবিন তো একবার ঘুমালে আর উঠতেই চায় না তো সেই জন্য ঘুম থেকে তুলে পাঠানো হয়েছে তো তো বলছে যে আমি পড়তে যাব না তাই বললাম ঠিক আছে দশ টাকার এনার্জি ড্রিঙ্ক কিনে দেবো ওদেরকে অপশান দিয়েছি দশ টাকার এনার্জি ড্রিঙ্ক তারপরে হচ্ছে হলে একটা চোখ লজেন আছে সেগুলো দশ টাকা করে দাম ওটা তো বাবিন তো সবসময় তো বাবিন বলছে লিচু খাবো তাই মানে ঠিক আছে যে কোনো একটা বাবান বলছে যে কোনো একটা খেতে হবে হয় লিচু না হলে এনার্জি ড্রিঙ্ক তারপরে বলছে জাগিয়ে ভাই তো তা তুমি এনার্জি ড্রিঙ্কও দিও মানে ওই দশ টাকার টাটা যে গ্লুকোজগুলো আছে না সেগুলো তো হচ্ছে ভাই তো ওটাও তুমি দিও না হয় তারপরে হচ্ছে আমি বললাম যে না যে কোনো একটা তারপরে বললো ঠিক আছে এনার্জি ড্রিঙ্কই এনো টাটা গ্লুকোজটাই এনো আর আমার এখানে দেখো কতগুলো গুঁড়ি গুঁড়ি উঠেছে ঘামাচি উঠেছে এত গরম কি বলবো যার জন্যে এই যে এখান থেকে এই অবধি এই যে ছোটাছুটি করি টাটকা রোদ্দুরে তাতে এই ঘামাচিগুলো উঠে গেছে দোকান আর এইটা সামলাতে গিয়ে যাই হোক এখন তো সন্ধ্যায় মানে বিকালে দোকান খুলি না যেহেতু ছেলেরা পড়াশুনো করাতে খুব অসুবিধা হয়ে যায় সেই জন্যে তো আবার ব্যয় বাইকটা রেখে ঘরের দিকে গেছে বোধ না ওই যে আসছে তো চলো যাওয়া যাক ঠিক আছে আর কচুটা ব্যাপক লেগেছিল তোমার কেমন লেগেছে তেলাকচু আসলে তুমি ওই ফার্স্ট টাইম খেলে হ্যাঁ হ্যাঁ শাক পাতা লতা কারা ভালো খায় কচু কেচু কারা ভালো খায় জানোই তো আমার বর সেই কোয়ালিটির লোকজন না এমনিও শাক খেতে খুব ভালোবাসে আর বাবা নিয়ে এই ফার্স্ট টাইম খেলেও আমরা ছোটোবেলায় অনেকেই খেয়েছি এই সমস্ত তেলাকুচি যখন আমাদের ভীষণ অভাব ছিল বাপের বাড়িতে তখন এই তেলাকুচু টুচু এই সব মা তুলে রান্না করতো মা অনেক কষ্ট যে লাইভে যাই হোক সেখান থেকে দেখেছি বলে এখন সংসারটা গুছিয়ে করতে পারি মা ভীষণ কষ্ট করেছে তখন শাক ওই নেতারি পাতারি বলতো তবে কি যেন একটা নাম আছে ওর আমরা নেতারি পাতারি বলতাম বউটুসি না মৌটুসি কি একটা শাকের নাম আছে ওইগুলো রান্না করতো মা ঘ্যাটকল পাতা তুলে বাটা করতো এগুলো মা অনেক করেছে ঠিক আছে তো চলো হ্যাঁ মার কাছে সেগুলো শিখেছিলাম বলে এখন করতে পারছি চল হ্যাঁ এটুকু তো যাওয়া যাবে না তো মার কাছ সেই সময় শিখেছিলাম বলে এখন করতে পারছি এই রান্নাগুলো বাগানের ভীষণ ভালো লেগেছে তাহলে আরও করা যাবে কারণ এখানে তো তলা কিছু প্রচুর রয়েছে আমাদের বাড়ি চলো চলো যাও যাক বাড়ি এসে আবার এডিট করা আছে হ্যাঁ बेची বাবান বাবিন আজকে প্রাইভেটে যাওয়ার সময় বলেছিল মা তুমি কিন্তু বাবার সাথে আনতে যাবে আমি বললাম ঠিক আছে যাব তো তাড়াতাড়ি ভিডিওর কাজ কমপ্লিট করে বাড়ি এসে আবার এডিট করতে হবে ভিডিওটা শ্যুট হয়ে গেছে এডিট করতে হবে আরেকটা চ্যানেলের জন্য তো তারপরে বর্মসের সাথে বেরিয়ে পড়লাম আর কিছু জিনিসপত্রও আনবো চলো যাওয়া যাক আর প্রথমে জিনিসপত্রগুলো নেব মানে দোকানের জন্যে নিয়ে তারপরে বাবান বাবিনের ম্যামের কাছে গিয়ে বাবান বাবিনের কে নিয়ে তারপরে বাড়ি ফিরবো দোকানে মালপত্র নিয়ে ওই যে ব্যাগ ঝুলিয়েও নিয়েছি বাইকে চলো এবার বাবান বাবিনে ম্যামের বাড়ি যাই তো এই যে বাবান বাবিনকে নিয়ে নিয়েছি আর এই মাঠের মধ্যে একটু দৌড়াদৌড়ি করছে আর বাবান বাবিনে ম্যামের সাথে কথা বলছিলাম আমি আমার বর্মশাই এই যে ম্যাম ম্যাম প্রচন্ড রাগী কারণ হচ্ছে একটা ভুল মানেই ভুল কেন ভুল হবে মানে ভীষণ আশা করে বাবানের উপরে বিশেষ করে আর বাবিন তো প্রচুর দুষ্টু যাই হোক এখন বাড়ি গিয়ে আবার চা করবো তো চা খেতে খেতে আবার পড়তে বসা বাবান বাবিনকে পিডিয়া শিওর করে দিয়েছি আর বাবানকে ভিডিও তুলছি বলছে আমি আলগা আগা তুলো না মানে লজ্জা পাই রোগা তো তাই চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা